আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ মাধ্যমিক ভলুম ওয়ান থেকে তোমার দ্বিতীয় টেস্টের জন্য ভৌতিকজ্ঞানে যে চার নাম্বার স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব গ্রুপে একের দাগের একেরটা বলছে এস টি পিতে ছাপান্ন ফাইভ পয়েন্ট সিক্স লিটার অক্সিজেন গ্যাসের ভর এইট গ্রাম অপশান নাম্বার বি অঙ্কগুলো তোমাদের পরের ভিডিওতে আমরা একটি ডেডিকেটেড আলাদা ভিডিওতে আমরা শুধুমাত্র যে অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব নেক্সট প্রশ্ন কোনটির উপর ধাতুর পরিমাণে নির্ভর করে উপাদানের প্রকৃতি একের দাগে তিন উপদত্ত কোনটি অ্যাম্পিয়ারকে প্রকাশ করে এটা হবে অপশান নাম্বার বি ভোল্ট ওম ইনভার্স একের দাগের একের দাগের চার বছর বিবাহ ভি কার্য ডাব্লু আর আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো অপশান নাম্বার ডি সঠিক করতে হবে কিউ ইজ টু ডাব্লু বাই ভি একের দাগের পাঁচ কোনটি তীব্র তরুশ্লস্য এটা হবে অপশান নাম্বার সি সিএস্ত্রি সিডব্লু এনএ নেক্সট প্রশ্ন বলছে সি এইচ থ্রি শুষ্ককরণে ব্যবহৃত হয় সিএও ক্যালসিয়াম অক্সাইড নেক্সট প্রশ্ন একের দাগের সাত ক্যালামাইন কোন ধাতুর আকরিক এটা হবে অপশান নাম্বার সি জেডেন জিঙ্ক গ্রুপ বি দুগের একের টাকি কোনো বাস্প বাস্পূর্ণত চোদ্দ হলে দুই মূল গ্যাসের ভর কত হবে এটা হবে ছাপ্পান্ন গ্রাম এটা কীভাবে হলো আমি তোমাদের পরের একটি ভিডিওতে আলাদা করে অঙ্কগুলো করে দেখাবো অথবা প্রশ্ন রয়েছে এনটিপিতে সাতষট্টি পয়েন্ট দুই লিটার অক্সিজেন গ্যাসের মূল সংখ্যা কত এটা হবে তিন নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দুয়ের দাগের দুইয়েরটা স্থান পূরণ করো গ্যাসের চাপ প্রসারের গুণাঙ্কের মান এটা হবে কি এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস নেক্সট প্রশ্ন দুয়ের দাগের নেক্সট প্রশ্ন বলছে দুই দাগের তিনের টাইসা এতে দৈক প্রসারণ গুণাঙ্কের একক এটা হবে কি ক্যালভিন ইনভার্স ক্যালভিন অর্থাৎ কে ইনভার্স নেক্সট প্রশ্ন দুইয়ের থেকে চারেরটা পদ বিবৃতি সত্য মিথ্যা লেখো সুইচ লাইভ তেলের সঙ্গে যুক্ত থাকে এটা হবে সত্য নেক্সট প্রশ্ন দুই থেকে পাঁচেরটা বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে এটা হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দুই হাজার দায়গায় পাঁচেরটা আমি এখানে লিখছি দেখো দুই হের দিকে পাঁচেরটা এখানে লিখছি ফ্লেমিংয়ের বাম বাম হস্ত নিয়ম বলছে অথবা প্রশ্ন রয়েছে দেখো বলছে তাপবিদ্যুৎ উৎপাদনের সময় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এটা তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে লিখছি আমি তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে এটা তাপ হবে তাপ শক্তি বৈদ্যুতিক শক্তিতে প্রশ্ন পড়াটা বলছে ছয়টা তৈরি সময় কোন তরির দ্বারকে কোন তরির দ্বারে ঘটে এটা হবে কোথায় ক্যাথোডে এখানে লিখলাম দেখো আশেপাশে লিখতে পাচ্ছ ক্যাথোডে ক্যাথোডে লিখলাম দিয়ে দেয় ছয়টা এরপর অথবা প্রশ্ন তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় এটা হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ থেকে রাসায়নিক রাসায়নিক তরি শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত হয় নেক্সট প্রশ্ন দুই হাজার সাতেরটা বলছে সোনা তড়িৎ লেপনে তরি বিশ্লেষ্য হিসেবে যে পদার্থ নেওয়া হয় তার নাম ও সংকেত নাম কি পটাশিয়াম বলছে অরোসায়ানাইট এখানে লিখছি পটাশিয়াম অরোসায়ানাইট পটাশিয়াম নাইট আর সংকেতটা কি সংকেত হবে কে এ ইউ সি এন হোল টু নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো ওলিয়ামের সংকেত লেখো ওলিয়ামের সংকেত হচ্ছে এইচ টু এস টু ও সেভেন এইচ টু এস টু ও সেভেন নেক্সট প্রশ্ন কাঁসার উপাদান কি এখানে কপার আছে লিখবে কপার ব্র্যাকেটে লিখবে এইটি পারসেন্ট আর জিঙ্ক আছে কুড়ি পারসেন্ট